আসুন না মিজান সাহেব। এত বড় বাড়ি? হ্যাঁ, আমার জন্য একটু বড়ই। আপনি একাই থাকেন এখানে? বেশিরভাগ সময় একাই থাকতে হয়। কাজের লোক আছে অবশ্য অনেক, প্রয়োজন ছাড়া ওদের সামনে আসতে মানা। আমার একজন কেয়ারটেকার আছে, বলতে গেলে সারা বছরই ছুটিতেই থাকে, এখন যেমন আছে। কিন্তু আপনার এত বড় বাড়িতে একা একা লাগে না? হাসছেন যে? ভীষণ একা লাগে মিজান সাহেব, ভীষণ একা। মাঝে মাঝে মনে হয় এই পুরো পৃথিবীতেই বোধ হয় আর কেউ নেই। মনে হয় সাহারা মরুভূমির মাঝখানে আমাকে কেউ ছেড়ে গেছে, আর আমি চারপাশে শুধু হাতড়ে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি বেঁচে ফেরার পথ। কিন্তু সব দিকে শুধু ধূসর বালি আর বালি, আর কিচ্ছু নেই। একা লাগে বলেই তো আপনাকে জোর করে নিয়ে আসলাম এখানে। না না, জোর করে কেন হবে, আমি তো নিজের ইচ্ছাতেই এসেছি। তাহলে এত সংকোচ করছেন কেন, আমার সামনে একটু ফ্রি হন। না না, ঠিক আছে। এই বাড়িটাকে আপনি আপনার নিজের বাড়ি মনে করেই ট্রিট করতে পারেন। জি, আমি আমার সব বন্ধুদেরই একই কথা বলি, এত বড় বাড়িটাকে তো নিজের মতো করে এনজয় করা উচিত, আর আপন না ভাবে তো সেটা সম্ভব হবে না, তাই না? আপনি চাইলে সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন। না না, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে এখানেই বসুন। জি বসুন। থ্যাংক ইউ। আপনি একা থাকেন? যত যাই হোক, নিরাপত্তার একটা ইস্যু তো থাকে। এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। না মানে আমি বলতে চাইছি, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন, তখন কি হবে? একজন মানুষ তো লাগে যে আপনাকে চোখে চোখে রাখতে পারে, পরিচর্যা করতে পারে। যখন একা লাগবে, সে মানুষের সাথে এসে কথা বলতে পারবেন। এমন একজন মানুষ যে এমন মানুষই তো আমি দিন রাত খুঁজে চলেছি মিজান সাহেব। বুঝতে পেরেছি, আপনার এখন বিয়ের জন্য একজন পাত্র দরকার, কোনো সমস্যা নেই, আমি আপনাকে খুঁজে দেব। কে বলল, কে বলল যে আমি তাকে এখনো খুঁজে পাইনি? জি, আপনি নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়ান আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। জি আচ্ছা। পাত্র অলরেডি খুঁজে পেয়েছে কে?